সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি রাকিব মুসাববীর বলছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই রাকিব মুসাববীর ভেরিফাইড ফ্যান পেজে এবং রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটি গান লাইভ করব। এই লাইভটি হচ্ছে বেসিক্যালি আমি আপনাদের অনুরোধের জন্য করছি। কয়েকজন ফ্যান আমাকে রিকোয়েস্ট করেছিল যে খালি গলায় মাধবী লতা গানটি গাওয়ার জন্য। এটি 2010 সালে রিলিজ হয়েছিল লেজার ভিশনের ব্যানারে। এটা একটা টাইটেল ট্র্যাক ছিল, এটা আমার সুর সঙ্গীত ছিল এবং গানটির কথা লিখেছিল ফারিয়া ইসলাম, আমার ক্লাসমেট। আর গানটি গেয়েছিল কনিকা আপু এবং খুবই চমৎকার একটি গান ছিল এটি, এবং আমার ব্যক্তিগতভাবে গানটি অনেক ভালো লাগে। তো অনেকে হয়তো জানেন না যে গানটির সুর সঙ্গীত এবং আমার নিজেরই অ্যালবামের গান। তো যারা জানে তারাই রিকোয়েস্ট করেছিল যে গানটি একটু লাইভে গাওয়ার জন্য। তো আজকে আমি গানটি লাইভে গাইবো আপনাদের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই অ্যালবামটির যে মানে ফুল অ্যালবামটাই আমার করা ছিল, ফিচারিং অ্যালবাম ছিল এটা। লেজার ভিশনের সাথে আমার প্রথম কাজ ছিল এটা 2010-এ, এবং এই গানটির ইনফ্লুয়েন্স কিন্তু নিয়েছিলাম আমার এই গানটি আমি মানে দ্বিতীয়বার বানিয়েছিলাম। প্রথমবার যে গানটি বানিয়েছিলাম সেই গানটি ছিল জানি তুমি, জানি তুমি আসবে না ফিরে বাসবে না ভালো আমাকে। এই গানটির ইনফ্লুয়েন্স থেকে বানিয়েছিলাম মাধবী লতা গানটি। সো মাধবী লতা গানটি আগে রিলিজ হয়েছে, মানে মাধবী লতা গানটি পরে বানিয়েছিলাম, জানি তুমিটা বানিয়েছিলাম আগে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জানি তুমিটা রিলিজ হয়েছিল পরে আর মাধবী লতাটা রিলিজ হয়েছিল আগে। দুটি গানেরই ফিমেল ভার্সন গিয়েছিল কনিকা আপু এবং খুবই চমৎকার গিয়েছিল। আর জানি তুমিটা আমার কথা সুর সঙ্গীতে গিয়েছিল শোভন এবং ফিমেলটাও কনিকা আপু গিয়েছিল। আর মাধবী লতাটা লেখা ছিল আমার ক্লাসমেট ফারিয়া ইসলামের। তো আশা করি যারা এই দুটি গান শুনেছেন তারা অনেকেই গানগুলোর প্রশংসা করেছেন। তো চলুন যে মাধবী লতা গানটি আজকে শুনি লাইভে, আমি গাওয়ার চেষ্টা করছি আসলে। মাধবী লতা তুমি, তুমি কান দিগিরে জলে রোদ তুমি, তুমি সাজের বেলা মাধবী লতা তুমি, তুমি কান বালা আমার গানের সুর তুমি, তুমি গলা না 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 না